ঐতিহাসিক সমুদ্র সীমা জয়ের মাধ্যমে বাংলাদেশ আর এক নতুন ইতিহাসের জন্ম দিয়েছে। এ জয় পুরো বাঙালি জাতির। এ জয়ে বাঙালি মুক্তিযুদ্ধের ন্যায় নতুন করে আর এক সোনালি স্বপ্নের বীজ বুনতে শুরু করেছে। এ যেন বাংলাদেশ ভূখণ্ডের ন্যায় নতুন আর এক বাংলাদেশ। এর আয়তন 1,18,813 বর্গ কিলোমিটার। আজকের এই পর্বে আমরা আলোচনা করব বাংলাদেশের বিশেষ এই ঐতিহাসিক সমুদ্র সীমা জয়। আলোচনা শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর যদি সাবস্ক্রাইব ইতিমধ্যে করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ২০০৭ সালে বাংলাদেশ সরকার তেল ও গ্যাস উত্তোলনের জন্য বঙ্গোপসাগরকে 28টি ব্লকে ভাগ করেছিল। তখন যুক্তরাজ্যের বিখ্যাত সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এই 28টি ব্লকের উপর একটি প্রতিবেদন প্রকাশ করেছিল। এই প্রতিবেদনে বলা হয়েছিল যে এই 28টি ব্লকে 100 TCF অর্থাৎ ট্রিলিয়ন কিউবিক ফুট তেল ও গ্যাস মজুদ আছে, যা দিয়ে বাংলাদেশের আগামী 1,000 বছরের তেল ও গ্যাসের চাহিদা পূরণ হবে। ২০০৭ সালে দ্য গার্ডিয়ান এর এই প্রতিবেদন প্রকাশিত হলে এই 28টি ব্লকের মধ্যে মিয়ানমার দাবি করেছিল 3টি ব্লক, অপরদিকে ভারত দাবি করেছিল 10টি ব্লক। এরপর 2009 সালের 8 অক্টোবর বাংলাদেশ সরকার মিয়ানমারের বিপক্ষে মামলা করেছিল ইটলসে, অর্থাৎ ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর ল অব দ্য সি, যেটি প্রতিষ্ঠিত হয় 1994 সালে, সদর দপ্তর জার্মানির হামবুর্গে এবং বিচারপতি 21 জন। এই 21 জন বিচারপতির মধ্যে 20 জন রায় দিয়েছিল বাংলাদেশের পক্ষে এবং 1 জন মিয়ানমারের পক্ষে। এই রায় দেয়া হয়েছিল 2012 সালের 14ই মার্চ। রায় প্রদান করা হয়েছিল ন্যায্যতার ভিত্তিতে। ইটলসের এই রায়ের কারণে বাংলাদেশ মিয়ানমারের নিকট থেকে সমুদ্র সীমা পেয়েছে 1,11,631 বর্গ কিলোমিটার। অপরপক্ষে বাংলাদেশ সরকার ভারতের বিপক্ষে মামলা করেছিল পিসিএতে, অর্থাৎ পার্মানেন্ট কোর্ট অফ আর্বিট্রেশন, যেটি প্রতিষ্ঠিত হয় 1899 সালে, সদর দপ্তর নেদারল্যান্ডের হেগ শহরে, বিচারপতি 5 জন। এই 5 জন বিচারপতির মধ্যে 4 জন বাংলাদেশের পক্ষে এবং 1 জন ভারতের পক্ষে রায় দিয়েছিল। এই রায় দেয়া হয়েছিল 2014 সালের 7 জুলাই। এই রায়ও দেয়া হয়েছিল ন্যায্যতার ভিত্তিতে। পিসিএল এই রায়ের কারণে বাংলাদেশ ভারতের নিকট থেকে সমুদ্র সীমা পেয়েছে 19,467 বর্গ কিলোমিটার, অর্থাৎ বাংলাদেশ সরকার মিয়ানমার ও ভারতের নিকট থেকে সর্বমোট সমুদ্র সীমা জয় করেছে 1,18,813 বর্গ কিলোমিটার। তাহলে বন্ধুরা, বাংলাদেশের সমুদ্র সীমা জয় সম্পর্কে আজকে এ পর্যন্তই। আপনাদের গঠনমূলক আলোচনা কিংবা সমালোচনা, ইতিবাচক মন্তব্য, আপনাদের উৎসাহ উদ্দীপনা, সর্বোপরি আপনাদের অকৃত্রিম ভালোবাসা আমাদের নতুন কোনো বিষয় নিয়ে নতুন নতুন ভিডিও তৈরিতে উৎসাহিত করবে। ধন্যবাদ ধৈর্য ধরে সঙ্গে থাকার জন্য। ভালো থাকবেন এবং ভালো রাখবেন পাশের মানুষটিকেও।